বন্ধুরা, আজ থেকে 3 দিন অর্থাৎ 28 জুলাই, 29 জুলাই, 30 জুলাই 2023, এই 3 দিন 5টি রাশির অত্যন্ত খারাপ, খারাপ বলবো না, অত্যন্ত খারাপ, তাদের অত্যন্তভাবেই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা যে প্রতিবিধান এখানে বলে দেব সেগুলো তারা করলে 100 ভাগ ভালো থাকবে। আমরা মানুষের সার্বিক মঙ্গলের জন্য, ভালো থাকার জন্য আমরা সকলের জন্য এই অক্লান্ত পরিশ্রম করি। সুতরাং বন্ধুরা, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিজেদের এবং বন্ধু পারিপার্শ্বিক আত্মীয় স্বজন সকলকে শেয়ার করে তাদেরও ভালো থাকার চেষ্টা করবেন। মানুষের ভালো করলে আপনার নিজস্ব ভালো হতেই হবে। শুধুমাত্র ভালো কথা বলে গেলাম তাহলেই কিন্তু ভালো কিছু করছি না। আপনার যদি কোনো সময় খারাপ থাকে, সেখান থেকে যদি সাবধান করে দেওয়া হয় এবং তার প্রতিবিধান বলে দেওয়া হয় কোনো অর্থ ব্যয় ছাড়া, তাহলে কিন্তু ভালো থাকবেন। যে 5টি রাশির কথা বলবো, সেই 5টা রাশি সাবধানে থাকবেন কোন কোন ক্ষেত্রে। সকলেরই বিপদের আশঙ্কা কিন্তু একই ধরনের, এর প্রধান কারণ হচ্ছে নক্ষত্র। গ্রহের অবস্থান যা খারাপ আছে তা তো আছে, কিন্তু এই 3 দিন কাটাটাই অত্যন্ত বিষম হয়ে দাঁড়াবে। এবং আমার যতটুকু ধারণা, স্থির ধারণা, এই ধরনের কোনো প্রতিবেদন এখনো পর্যন্ত তৎকালীনভাবে প্রকাশ পেয়েছে আমি দেখিনি। আমরা চেষ্টা করছি সেই জিনিস আপনাদের সামনে তুলে ধরার। আমার নজরে যখনই কিছু খারাপ চলে আসছে সেটাও যেমন আমি তুলে ধরছি, ভালো আসছে সেটা তো দৈনিক রাশিফলে আপনারা পাচ্ছেন প্রতিদিন। যে 5টি রাশি ক্ষতিগ্রস্ত হবে তারা হলো মেষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। মেষ রাশির সমস্যা হবে, পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, বড় দুর্ঘটনার শিকার হতে পারে, ভাইয়ে ভাইয়ে সমস্যা হতে পারে, ভ্রাতা ভগ্নির সমস্যা হতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারে। কর্কট রাশি, আপনি প্রতারণার পাল্লায় পড়ে যাবেন, প্রতারিত হবেন এবং জীবনে অনেক বড়ভাবেই ঠকে যাবেন। আপনার সাবধান হওয়া অত্যন্ত জরুরি। আপনার চলার পথে আপনাকে নিজেকেই লাগাম দিতে হবে। আপনি যদি মনে করে থাকেন আপনি যেটা করছেন সেটা ঠিক, সেটি আপনার কাছেই বুমেরাং হয়ে ফেরত আসবে এই 3 দিনের মধ্যেই। সুতরাং, কেননা আপনাকে মনে রাখতে হবে আপনার নক্ষত্র অনুরাধা নক্ষত্র এই মুহূর্তে রয়েছে চরণ দুয়ে, সুতরাং আপনি যে খুব ভালো থাকবেন তা থাকবেন না। এই সমস্ত কারণে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এত মানসিক চাপ বৃদ্ধি পাবে যা নিতে পারবেন না, কাজেই হাসি খুশিভাবে সময় কাটাবেন এবং নিজের ভালোটা কথা ভেবে সব কিছু করবেন, কোনোভাবেই বিতর্কে জড়াবেন না, কোনোভাবেই আইনের জালে জড়াবেন না। এবার আসি কন্যা রাশি। যারা ব্যবসা করে তারা কাউকে কোনোভাবে 5টি পয়সাও পর্যন্ত ধার দেবেন না, তাহলে আপনার ব্যবসাকে টিকিয়ে রাখা মুশকিল, দুষ্কর, প্রচুর ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা। এই 3 দিনে এতই মানে ব্যবসায় ক্ষতি হয়ে যাবে যা আপনি ধরে মানে জীবনেও কোনোদিন চিন্তা করতে পারেননি। সুতরাং আপনি সতর্ক হন। আপনারই পরিচিত মানুষজনই আপনার এই ক্ষতি করে বসবে, গুপ্ত শত্রুর প্রবল বৃদ্ধি পাবে, ভয়ঙ্কর খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। মকর রাশি, ঋণ
আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। ঋণ থেকে সাবধান হন এই তিন দিন। ধীর স্থির মাথা ঠান্ডা করে সব কাজ করবেন, যাতে কোনো রকমভাবে পাওনাদারের সঙ্গে কোনো প্রকার অশান্তি না হয়, আইনি সমস্যা তৈরি না হয় এবং শরীর মন ভালো রাখবেন। দাম্পত্য জীবনের ওপর অত্যন্ত খারাপ প্রভাব আসবে। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যত বাড়বে তত ভালো থাকবেন। কুম্ভ রাশি, আপনার জন্যে যে সমস্যাগুলো দাঁড়াচ্ছে তার প্রথম সমস্যা হচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ, এক। দুই, ভাতৃদ্বন্দ্ব। তিন, দাম্পত্য কলহ। চার, আইনি ঝঞ্ঝাট। আর এমন আইনি ঝঞ্ঝাটে পড়ে যাবেন যেখান থেকে আপনার উদ্ধার হওয়ার পথই খুঁজে পাবেন না। কাজেই এই জায়গাগুলো যদি সতর্ক হন, বেশি ভাগ ক্ষেত্রেই ফোনে কারোর সাথে খুবই দরকার না হলে কথা বলবেন না, একবারই বলবেন না। যতটা কম, যতটুকু বলতে হয় অফিস কাচারিতে, হ্যালো হাই, আর কি করবেন না। বিপরীত লিঙ্গ থেকে সাবধান। মেয়েরা হলে ছেলেদের সঙ্গে খুব বেশি মেলামেশা করার দরকার নেই এই তিন দিন, এবং ছেলেরা হলে মেয়েদের সাথে মিশবেন না বেশি। যতটুকু দরকার ততটুকু। প্রেম ভালোবাসার জন্যে এই তিন দিন আপনাদের অত্যন্ত ক্ষতিকারক। আশা করি বিষয়গুলি পরিষ্কার হয়ে গেলেন। সকলের জন্য একটি কাজ করবার কথা আমি বলবো, যখন মানুষের চরম বিপদ জ্বলে তখন উদ্ধারকর্তা যিনি, তিনি হচ্ছেন দেবী দুর্গা। সবাই মিলে আমরা বলি না দুর্গা দুর্গতি না আসিনি, দুর্গা দুর্গতি না আসিনি। সেই মহাশক্তি মহামায়া, তিনি উদ্ধার করবেন। আপনার দুর্গা নাম স্মরণ করতে পারেন, দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গায় নম, প্রত্যহ 18 বার করে করতে পারেন। এটা তো করতে পারবেন, এছাড়াও একটি খুব ভালো জিনিস বলে দিচ্ছি। আপনারা আমার ভিডিও যেখানে দেখছেন সেখানে স্ক্রল করলে মেন পেজটা খুলে যাবে, সেখানে ভিডিও বলে লেখা আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে পরপর পরপর ভিডিওগুলো দেখতে পাবেন। দেখবেন দশমহাবিদ্যার মন্ত্র গায়ত্রী বলে লেখা আছে, সেই দশমহাবিদ্যার গায়ত্রী করতে যদি না পারেন শুনবেন, সকাল সন্ধে দুবেলা শুনবেন। শুধু শুনতে তো কষ্ট নেই, 5 মিনিট করে 10 মিনিট চালিয়ে শুনবেন, আপনার এই সমস্যা থেকে সমাধান হবেই হবে, কোনো প্রশ্ন থাকবে না। ভালো থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে হ্যাঁ, আমাদের এইগুলো ঘটেছিল এবং আমরা ভালো আছি। আপনাদের এই পরিষেবা আমরা দিতে পেরে নিজেদেরকেও ভালো লাগছে, এবং চেষ্টা করবেন আপনারা ভালো থাকছেন যেমন অপরকেও ভালো রাখবেন। ধন্যবাদ।